আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে রিজভি বললেন আমরা আনন্দিত। বাজার সিন্ডিকেটের কারণে মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে আমির খসরু। ডক্টর জাফরুল্লাহ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন আসিফ নজরুল। পর্যটকদের রোমা ভ্রমণ না করার অনুরোধ প্রশাসনের। বরগুনায় নির্বাচনী সহিংসতায় নিহত এক চেয়ারম্যান প্রার্থী সহ পাঁচজন কারাগারে। আওয়ামী লীগ নেতাকে চিকিৎসা দিতে দেরি হওয়ায় ডাক্তারকে বেদম পিটুনি। অটো ছিনতাই করতে চালককে হত্যা, ডোবা থেকে মরদেহ উদ্ধার। ঈদের রাতে ছাত্রলীগ নেতাকে ধরে এনে হাত ভেঙে দিল পুলিশ। চর ভদ্রাসনে শিশুকন্যাকে ধর্ষণের মামলায় বাবা গ্রেফতার। হবিগঞ্জে গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের তুলকালাম, আহত 50। ইইউতে অভিবাসন ও শরণার্থী নীতি কঠোর হচ্ছে। এক মাস ধরে বঙ্গোপসাগরের মাঝে দাঁড়িয়ে আছে চীনা গুপ্তচর জাহাজ। এবং রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু কাশ্মীর, মোদি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রমজানে বিএনপির ইফতার মাহফিল নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, বিএনপি তো ককটেল পার্টি করেনি, ইফতার মাহফিল বা ইফতার পার্টি করেছে। এটা হচ্ছে ধনী গরিব নির্বিশেষে আশেপাশের যারা মানুষ তাদেরকে নিয়ে এটা করে। যুগ যুগ ধরে এই ইফতার পার্টি করা হয়েছে, এটা একটা ধর্মীয় অনুষ্ঠানের রীতিতে পরিণত হয়েছে। রিজভী বলেন, বিএনপির অনেক নেতাকর্মী যারা দীর্ঘদিন কারাগারে ছিলেন সম্প্রতি কারাগার থেকে বেরিয়ে এসেছেন, যাদের অনেকের ব্যবসা বাণিজ্য কেড়ে নেওয়া হয়েছে, যারা পথের ফকিরে পরিণত হয়েছে, তাদেরকে সাথে নিয়ে দলের বিভিন্ন ইউনিট ইফতার পার্টি করার চেষ্টা করেছে, এজন্য আমরা গর্বিত। এত দুঃখ দুর্দশার মধ্যে, এই বেদনার মধ্যে আমরা সারা দিন রোজা রেখে আমাদের ঘনিষ্ঠ লোকজনদেরকে নিয়ে ইফতার মাহফিল করেছি, আমরা আনন্দিত। দেশের বর্তমান পরিস্থিতির কারণে পবিত্র ঈদুল ফিতর মানুষের জন্য সুখকর নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সিন্ডিকেটের কারণে মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে, দেশের মানুষ বিশেষ করে নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্তরা দুবেলা দুমুঠো খেতে পারছে না। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ শুক্রবার নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় গণমাধ্যম কর্মীদের একথা বলেন বিএনপি নেতা আমির খসরু চৌধুরী। চট্টগ্রাম নগরের মেহেদিবাগে তার বাসভবনে নেতাকর্মীরা শুভেচ্ছা বিনিময় করতে আসেন। বাংলাদেশ আজ কঠিন সময় অতিক্রম করছে উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনির্বাচিত সরকার ক্ষমতা দখল করে বসে আছে। 95% মানুষ ভোট কেন্দ্রে না গিয়ে তাদের প্রত্যাখ্যান করেছেন। 5% যারা গিয়েছেন তারাও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছেন। এক প্রশ্নের জবাবে সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আজকে বাংলাদেশের মানুষ দুইবেলা দুমুঠো, বিশেষ করে নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত দুইবেলা খেতে পারছে না। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল বৃহস্পতিবার। গত বছরের 11 এপ্রিল তিনি মারা যান। তাকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। নিজের ভেরিফাইড পেজে আসিফ নজরুল লেখেন, আমাদের প্রিয় মানুষটির প্রথম মৃত্যুবার্ষিকী 11 এপ্রিল। তিনি ছিলেন আমার মতো লাখো দেশপ্রেমিক মানুষের জন্য অনুকরণীয় একজন ব্যক্তি, প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ধারণ করতেন। এজন্য ভুয়া ভোট, গুম, খুন, দুর্নীতি, বিচার ব্যবস্থাপনা সমস্যা আর ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন। ইনশাআল্লাহ একদিন এই মহান মানুষটির কথা পাঠ্যপুস্তকে পড়বে আমাদের শিশুরা। আল্লাহর কাছে আমরা ওনার মাগফিরাতের জন্য দোয়া করি। বান্দরবানের রুমা উপজেলায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনাকালে স্থানীয় পর্যটন এলাকাগুলোতে ভ্রমণের পর্যটকদের নিরুৎসাহিত করেছে প্রশাসন। স্থানীয় প্রশাসন 9 এপ্রিল এর নির্দেশনা জারি করলেও আজ শুক্রবার বিষয়টি জানানো হয়। রুমা উপজেলার বর্তমান নির্বাহী কর্মকর্তার রুটিন দায়িত্বে থাকা মোহাম্মদ দিদারুল আলম এ তথ্য জানান। মোহাম্মদ দিদারুল আলম গণমাধ্যমকে বলেন, জেলা
আইন শৃঙ্খলা রক্ষা ও সমন্বয় সংক্রান্ত কোর কমিটির সিদ্ধান্তের আলোকে এই নির্দেশনা দেওয়া হয়। তবে রুমায় যৌথ বাহিনীর অভিযান কতদিন চলবে নির্দেশনায় তা উল্লেখ করা হয়নি। 9 এপ্রিল দিদারুল আলম স্বাক্ষরিত নির্দেশনায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনাকালে হোটেলে পর্যটকদের কক্ষ ভাড়া না দিতে অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তিতে গাইডদের ও পর্যটকদের নিয়ে পর্যটন কেন্দ্রগুলোতে না নিয়ে যাওয়ার ব্যাপারে বলা হয়। এছাড়া জীবকারী বা নৌপথেও পর্যটকের কোনো পর্যটন কেন্দ্রে না নিয়ে যেতে বলা হয় ওই নির্দেশনায়। আগামী 28 এপ্রিল অনুষ্ঠেয় বরগুনার আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ঘটা হত্যা মামলায় চেয়ারম্যান পদপ্রার্থী আবুল বাশার নয়ন মৃধা সহ 5 জনকে হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার দুপুরে 5 আসামিকে হাজতে পাঠানো হয়। গত বুধবার রাতে চেয়ারম্যান পদপ্রার্থী মোতাহার উদ্দিন মৃধার সমর্থক হিরণ গাজীকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। পরের দিন দুপুরে হিরণের স্ত্রী তাসলিমা বেগম বাদী হয়ে 16 জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা 40 থেকে 50 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। সাখাওয়াত হোসেন বলেন, রাতে পুলিশ নয়ন মৃধা সহ 5 জনকে গ্রেফতার করে, বাকি আসামিদেরও গ্রেফতারে জোর চেষ্টা চলছে। চট্টগ্রামের পটিয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত আওয়ামী লীগ নেতাকে চিকিৎসা দিতে দেরির অভিযোগ তুলে একটি হাসপাতালে ঢুকে চিকিৎসককে বেধড়ক পেটানো হয়েছে। দলটির উপজেলা কমিটির এক নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন হাসপাতালের কর্মকর্তারা। বুধবার রাতে পটিয়া পৌরসভায় বেসরকারি পটিয়া জেনারেল হাসপাতাল লিমিটেডে ঘটনা ঘটে, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। আক্রান্ত ডাক্তার রক্তিম দাস ঘটনার সময় পটিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্ব পালন করছিলেন। ঘটনায় নেতৃত্বদাতা হিসেবে অভিযুক্ত মোহাম্মদ সৈয়দ পটিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, তিনি দক্ষিণ ভুরশি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। কুমিল্লার দাউদকান্দিতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করা হয়েছে। ছিনতাইয়ের পরদিন একটি ডোবা থেকে চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। আজ শুক্রবার বেলা 11:30 দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের হারিয়ালা দইয়ারা গ্রামের একটি ডোবা থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করে গৌরীপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দাউদকান্দি মডেল থানায় নেওয়া হয়। নিহত শফিউল্লাহ দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের আউটবাগ গ্রামের মৃত রুকুমিয়ার ছেলে। তার 3 মেয়ে ও 1 ছেলে রয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শফিউল্লাহ অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। ঈদের আগের দিন বিকেল 5টা পর্যন্ত অটো চালিয়ে ছেলে মেয়েদের জন্য ঈদের বাজার করেন। ঈদের রাতে MD বিল্লালুর রহমান নামের এক ছাত্রলীগ নেতাকে থানায় ধরে এনে হকি স্টিক দিয়ে পিটিয়ে হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। বিল্লালুর রহমান গাজীপুর সরকারি কলেজ থেকে 14 মাস্টার্স শেষ করেছেন। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা। ওই রাতে ইকবাল হোসেন নামের আরও এক যুবলীগ নেতাকেও ধরে এনে মারপিট করা হয়। যশোরের মনিরামপুর থানায় সদ্য যোগদান করা পরিদর্শক পলাশ বিশ্বাসের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ছবি সম্বলিত লেখার উপর কালি লেপটে দেওয়ার অভিযোগ তুলে সন্দেহভাজন হিসেবে বাড়ি থেকে থানায় ধরে আনা হয়। MD বিল্লালুর রহমান উপজেলার গোপালপুর গ্রামের নূর আলীর ছেলে এবং ইকবাল হোসেন মাসনা গ্রামের স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তরিকুল ইসলামের ছেলে। ফরিদপুরের চর ভদ্রাসনের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে করা মামলায় তার বাবাকে গ্রেফতার করা হয়েছে। ওই শিশুর মায়ের করা মামলায় গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতার করে পুলিশ। আজ শুক্রবার দুপুরে চর ভদ্রাসন থানার পরিদর্শক মোহাম্মদ আবুল গফফার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ভুক্তভোগী শিশুটি বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, 2 মাস আগে বিদেশ থেকে বাড়ি আসেন শিশুটির বাবা। গত 30 মার্চ বাড়িতে কেউ না থাকার সুযোগে ভয়ভীতি দেখিয়ে মেয়েকে ধর্ষণ করেন তিনি। পরে বাড়ি ফিরে মেয়ের কাছে ঘটনা জানতে পারেন মামলার বাদী। পরে স্বামীকে আসামি করে চর ভদ্রাসন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তিনি। হবিগঞ্জের আজমিরিগঞ্জে গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 50 জন আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় 3 জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার শিব পাশা ইউনিয়নের পশ্চিম ভাগ বাজার সংলগ্ন গয়নহাটিতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, গতকাল বৃহস্পতিবার ঈদ উল ফিতরের দিন গরুকে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে আজমিরিগঞ্জের পশ্চিম ভাগ গ্রামের গয়নহাটিতে শামসু মিয়ার পক্ষের লোকজনের সঙ্গে ওই গ্রামের মিজান মিয়ার লোকজনের কথা কাটাকাটি হয়।
অবশেষে নতুন অভিবাসন ও শরণার্থী নীতি গ্রহণের প্রস্তাব পাশ হলো ইউরোপীয় ইউনিয়নে। ইউরোপীয় পার্লামেন্টে হওয়া ভোটে শরণার্থী ও অভিবাসন বিষয়ক নতুন নীতির প্রস্তাব পাশ হয়। এর মধ্য দিয়ে অঞ্চলটির দেশগুলোতে অভিবাসী ও শরণার্থী হিসেবে তৃতীয় কোনো দেশ থেকে যাওয়ার ক্ষেত্রে কঠোর নীতিমালার মুখোমুখি হতে হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, 2015 সাল থেকে ইউভুক্ত দেশগুলো অভিন্ন অভিবাসন ও শরণার্থী নীতি গ্রহণ নিয়ে কাজ শুরু করে। অঞ্চলটির কিছু দেশ নিজেদের সীমান্তের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের প্রেক্ষাপটে বিষয়টি সামনে আসে। অবশেষে দীর্ঘ আলোচনার পর এ সম্পর্কিত নীতির প্রস্তাবটি ইউরোপীয় পার্লামেন্টে পাশ হলো। অবশ্য এ নীতি আগামী 2 বছর সময়ের মধ্যে কার্যকর করা হবে। গত 7 মার্চের রাতে বঙ্গোপসাগরে প্রবেশ করেছিল চীনা গুপ্তচর জাহাজ জিয়াং ইয়াং হং 01। বর্তমানে জাহাজটি আন্দামান থেকে 600 মাইল দূরে বঙ্গোপসাগরের মাঝখানে নোঙর ফেলে দাঁড়িয়ে আছে বলে দাবি করা হলো একটি রিপোর্টে। শুধু তাই নয়, ভারত মহাসাগর অঞ্চলে এখনও চীনের 3টি জাহাজ আছে। ভারত মহাসাগরে চীনা প্রভাব বিস্তারে আগেই উদ্বেগ প্রকাশ করেছিল নয়াদিল্লি। এই আবহে বর্তমানে ভারত মহাসাগর অঞ্চলে 3টি চীনা গুপ্তচর জাহাজ ঘুরঘুর করছে বলে জানা গেছে। এর মধ্যে একটি গুপ্তচর জাহাজ বিগত 3 দিন ধরে বঙ্গোপসাগরের মাঝখানে আছে। এই জাহাজের অবস্থান আন্দামান দ্বীপপুঞ্জ থেকে 600 মাইল। অবশ্য জাহাজটি আন্তর্জাতিক জলসীমাতে আছে। উল্লেখ্য, বিগত বছরগুলিতে শ্রীলঙ্কাকে বেশ বানিয়ে চীনা গুপ্তচর জাহাজ ভারত মহাসাগরে নজরদারি চালাত। এখন চীনা জাহাজ পৌঁছে গিয়েছে ভারতের একদা মিত্র মালদ্বীপে। এই আবহে ভারতীয় নৌসেনা কড়া নজরদারি শুরু করেছে এই অঞ্চলে। রিপোর্ট অনুযায়ী চীনা জাহাজ শিয়াং ইয়াং হং 3 মালে পৌঁছায়। জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জম্মু কাশ্মীরের পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে দীর্ঘ বৈঠক শেষে যৌথভাবে এমনটাই দাবি করলেন বিভিন্ন বিরোধী দলের নেতারা। বৃহস্পতিবার জম্মু কাশ্মীর নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠক ডেকেছিল মোদি। প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক শেষে বিরোধীদের হয়ে কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ বলেন, আমাদের 5টি দাবি ছিল। অবিলম্বে জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিধানসভা নির্বাচন করাতে হবে, কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, সব রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে হবে ও আধিপত্য আইনে বদল আনতে হবে। বৈঠকে কেন্দ্রীয় সরকারের পক্ষে জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।